Pon sa sa, Ika, skúr si, a pon sa sa. ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাটা কি সৌরভের মস্ত বড় অপরাধ হয়ে গেল? আহ, অল্প বয়সে ছেলেটাকে চার টুকরো করে লাগেজে ভরে নদীতে ভাসায় দেয় কে বা কারা? তবে পরিবারের দাবি, চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় চাচার হাতে খুন হয়েছেন সৌরভ। জানা যায়, সরকারি চাকরিজীবী বাবা ও মা বোনের সঙ্গে ঢাকার মতিঝিলে থাকতেন সৌরভ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। 12 মে ঢাকায় চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করেন সৌরভ। এরপর ইভা ময়মনসিংহের নিজ বাসায় চলে এলে 4 দিন পর তাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার। বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারে বিরোধ ছিল। পরিবারের অভিযোগ, চাচাতো বোনের সঙ্গে প্রেম ও পরে তাকে বিয়ে করেছিলেন সৌরভ, যা মেনে নেননি চাচা ইলিয়াস। ক্ষুব্ধ হয়ে সৌরভকে ময়মনসিংহের নিজ বাসায় ডেকে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। নিহতের মা মাহমুদা আক্তার বলেন, আপন চাচাই আমার ছেলেকে খুন করেছে, আমি তার ফাঁসি চাই। বাবা ইউসুফ আলী বলেন, শনিবার দুপুরে একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সৌরভ, আমরা তো জানতাম না সে এখানে আসবে, জানলে তো আর আসতে দিতাম না। পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের পরপরই অভিযানে নামে তারা। শিগগির রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, এই ঘটনায় তদন্ত চলছে, এর মাধ্যমে অপরাধীকে বের করা সম্ভব হবে। নিহতের চাচা রতন আলী বলেন, সৌরভ তার বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকত, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের BBA এর শিক্ষার্থী। গত শনিবার রাতে সৌরভ ঢাকা থেকে ময়মনসিংহ আসে। তার বাবা ইউসুফ আলী আকন্দ ডাক বিভাগে কর্মরত। সৌরভ আমার ভাতিজি ইভাকে বিয়ে করে, সে বিয়ে মেনে নেয়নি ইভার বাবা ইলিয়াস আলী, পরে ইভাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়। তিনি আরো বলেন, এসব নিয়ে আমাদের পারিবারিক কিছুটা বিভেদ চলছিল, তবে সেই বিভেদ সৌরভকে খুন করার মতো নয়, সেখানে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীরা শাস্তি পাক। এ বিষয়ে জানতে চাইলে সৌরভের এলাকা সম্পর্কিত দাদা লুৎফর রহমান বলেন, সৌরভের বাবা ইউসুফ কয়েকদিন আগে আমার কাছে পরামর্শ চায় কি করা যায়, ইউসুফ থানায় ইলিয়াসের নামে জিডি করবে কিনা, এই পরামর্শ চায়। কিন্তু নিজের ভাইয়ের বিরুদ্ধে জিডি করতে আমি নিরুৎসাহিত করি। তিনি আরো বলেন, এর মধ্যে ইলিয়াসের মেয়ে সৌরভের কাছ থেকে কানাডায় চলে গেছে বলে আমাকে জানায় ভাতিজা ইউসুফ। এই ঘটনা নিয়েও বেশ উদ্বিগ্ন ছিল সৌরভের বাবা। এই অবস্থায় শনিবার রাত 9টার দিকে আমাকে ফোন করে জানায়, সৌরভ সন্ধ্যার দিকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি, এরপর তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরে রোববার বিকেলে গ্রামের বাড়ি থেকে জানানো হয়, নিখোঁজ সৌরভের লাশ পাওয়া গেছে। এর আগে রোববার 2 জুন সকালে সদর উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মনতলা ব্রিজের নিচে স্থানীয়রা একটি মরদেহের মাথা পলিথিনে মোড়ানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ খাদে লাগেজ থেকে মাথা ছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে। লাশের পাশে বালিশ ছিল। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।